নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আবারও চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আর এখন ঘড়ি কাটার সময় 5:28, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর আশা রাখি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে একটুখানি এক্সারসাইজ করে নিয়েছি আর একটু প্রাণায়াম করি এই জানালাটার কাছে বসে, কেন কি এখান থেকে খুব সুন্দর, মানে বাইরের হাওয়াটা আসে, ভীষণ ভালো লাগে। আর চলে এসেছিলাম একটু গরম জল খেতে, আর গরম জল খাওয়ার পরে এই যে কালকে রাতে মৌরি ভিজিয়ে রেখেছিলাম, তো ওই জলটাও খাবো, তবে একটু পরে খাবো, এখন একটু গরম জলটাই খেয়ে নিই চলো। তারপরে গরম জল খেয়ে দিয়ে দিই চলে এসেছিলাম ঘর গোছানোর কাজ শুরুতে। তো দেখো, শুরুটা হচ্ছে এখান দিয়েই করে দিলাম। তো ছেলের খেলনাগুলো তো প্রায় তুলতে হয় এখান থেকে, রাতেও খেলাধুলো করে এখানে, রাতে সেরকম আর তোলা হয় না, মানে খাওয়া দাওয়ার পর ওর খেলা শুরু হয়ে যায় আবার। যাই হোক, ওখানে ওগুলো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম। এই যে এখানে এই জুতোর র্যাকটাতে জুতোগুলো গুছিয়ে নিতে, কেন কি এখানে ওই ওদেরই বাবা ছেলের জুতোগুলো কখনো র্যাকের মধ্যে রাখে না, সব সময় ওই বাইরেই রেখে দেবে। যত তুমি বলো, বোঝাও, বকো, যাই করো না কেন, ওরা ওই দূরেই রাখবে, মানে একটু সেরকম কাছেই রাখবে কিন্তু ওর মধ্যে রাখবে না। যাই হোক, আমার কাজটা বাড়িয়ে দেয় ওরা। তারপরে দেখো, চলে এসেছিলাম, ঘরটা ডাস্টিং করে নিচ্ছি, কেন কি বলো তো, ওই যে পড়ানো আছে 7টার থেকে প্রায় 8:30-9 বেজে যায়, তো তার জন্য সকালের মধ্যে কাজগুলো করে নিলে বেশ ভালোই হয়, কারণ বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আর সেরকম মানে ঘেমেও যায় না এত সকাল সকাল। তো চলো, তারপরে জামাগুলোও গুছিয়ে নিচ্ছি। কয়েকটা জামা ছিল তোমার দাদা ভাইয়ের আমার, তো ওইগুলো আলনাতে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ছেলেরও কয়েকটা ছিল। আর জানো তো, আজকে তো জামাই ষষ্ঠী, আর নিশ্চয়ই সবাই হয়তো ষষ্ঠীতে সবাই হয়তো যাচ্ছ। আর যেহেতু আজকে ষষ্ঠী পুজো, তো মা ষষ্ঠীর কাছে এটাই চাইবো, মা ষষ্ঠী যেন তার মানে সন্তানদেরকে সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই মায়ের কাছে মঙ্গল কামনা করি। তো চলো, তারপরে ওই শাড়িটাও সেদিন আর গোছানো হয়নি, রাতে এমনি আর রেখে দিয়েছিলাম পাট করে, ওইটাও আজকে সকাল সকালে গুছিয়ে নিয়েছি। আর জানো তো, এই যে দেখতে পাচ্ছ কয়েকটা গ্রোসারি আর এই আম, কালকের সন্ধেবেলা মা ছেলে একটু মার্কেটে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে নিয়ে এসেছিলাম। আর এই টপটাও নিয়ে এসেছি, এটা না খুব আমার ইচ্ছে ছিল এটা কেনার অনেকদিন থেকে, তো আজকের কিনলাম, তবে 2-3টে দোকান ঘুরে ঘুরে আজকে অনেকটা সময় নিয়ে তারপরে কিনেছি, সরি আজকে নয়, কালকে সন্ধেবেলা। আর এই যে মৌরি আর ডাল, এগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে এগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে, নাহলে এই পেপারেই থাকবে আর ওখান থেকেই রান্নাবান্না হয়ে যাবে। তো তার আগে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর কয়েকদিন আগে বাদাশাগুলো নিয়ে এসেছিলো, ওইগুলোও গোছানো হয়নি। তো চলো, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে এসেছিলাম একটু জল মুড়ি খেতে। দেখো বেশি নয়, মানে মুড়িটা অল্প ছিল, তো একটুখানি মুড়ি নিয়েছি আর একটু ছোলার ছাতু নিয়েছি, নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর মৌরি বাজানোর জলটা কিন্তু তার আগে খেয়ে নিয়েছিলাম, আধ ঘন্টা আগে। জানতে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে রান্নাঘরে, তো ওগুলো গুছিয়ে দিয়ে চলে এসেছি। আর তোমার দাদা ভাইও সকালবেলা টিউশনে পড়াতে গেছিলো, তো ও ফেরার পথে মুড়ি নিয়ে এসছে, কেন কি মুড়ি ছিল না, তো তার জন্য সকালে মুড়ি খাই আমরা, তাই নিয়ে এসছে ফেরার পথে। আর আমার কিন্তু মানে স্টুডেন্ট এখনও পড়তে আসেনি, তাই আমি দেখো টুকটাক করে কাজগুলো করে নিচ্ছি। আর বাইরে যেহেতু সেরকম মানে রোদ্দুর ওঠেনি, ঘরের মধ্যে দেখো এখনও অন্ধকার অন্ধকার হয়েই আছে, যত লাইট জ্বালাও না কেন। তো যাই হোক চলো, যেহেতু এখনও আসেনি মানে এখন সময় হয়নি, তাই ওই যতটা সময় পাই ওই সময়ের মধ্যে রুমের কাজগুলো একটু এগিয়ে রাখছি, তাহলে আর মানে রান্নাবান্নার চাপটা তো থাকে, তাহলে এই কাজগুলো কমে গেলে তাহলে অনেকটা হালকা হয়ে যায়। চলো এগুলো একটু গুছিয়ে ঝেড়ে টেড়ে নিচ্ছি, তারপরে ঘরটা ভালো করে ডাস্টিং করে নেব। আর পড়তে আসলে ওকে তো প্রায় 1.5 ঘন্টার মতন ওর কাছে বসে থাকতে হয়, আমি কখনো উঠে যাই না সেরকম, মানে খুব দরকার না হলে যাই না উঠে। তো চলো কাজ করে নিচ্ছি আমার রুমের সব কিছু। আর এরকম সকাল সকাল উঠে না যদি সব কিছু কাজ গুছিয়ে মানে করা যায়, তাহলে কিন্তু বেশ একটা মানে সুন্দর এনার্জি পাওয়া যায়, কারণ সকাল সকাল তো। আর এই যে অভ্যাসটা, সত্যি বলছি বেশ সুঅভ্যাস বেশ এইটা, মানে সকালবেলা উঠে বললাম সব কিছু কাজ বেশ সুন্দর করে হয়ে যায় ধীরে ধীরে, আর বেশি এত প্রবলেমও থাকে না, যেহেতু একবারে মানে সকালবেলাটা। আর একটু বেলা হলে না, যত মানে ঘাম বেরোবে ততই সমস্যা শুরু হয়ে যায় শরীরে, আর এনার্জিও সেরকম থাকি না। তো চলো,
আর এখানে এই যে কয়েকটা ফুলগুলো ছিল যে ওই ফুলদানিগুলো ওইখানে বেশ নোংরা পড়েছে, ওইটাও মুছে নিচ্ছি। আর জানো তো আমার, হ্যাঁ, সকালবেলা উঠে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি না সকাল সকাল উঠে একটু চা ফুটিয়ে নিয়ে আমি হেনাটা ভিজিয়ে রেখেছি, ওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো তার আগে আমার কাজগুলো করে নিই। অনেকক্ষণ বেজাতে হয় যদিও, রাতে আমার আর মনে ছিল না, ঘুমিয়ে গেছি, আর এই জন্য সকাল সকাল উঠে আগে ওইটা করে ভিজিয়ে রেখেছি। তো ওইটা আজকে একটু চুলে লাগাবো, কারণ কি আমার তো ভীষণ প্রবলেম চুলের, কারণ প্রোটিনের সমস্যায় চুল পেকে যাচ্ছে আর ঠান্ডা তো সারাক্ষণ লেগেই থাকে। যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তো প্রায় রুমের কাজগুলো হয়ে গেছে। আর জানো তো একটু ফুলও তুলে রেখেছিলাম, এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, জলের মধ্যে রেখে দিয়েছি, ওইগুলো স্নান করে পুজোর সময় ঠাকুরের কাছে ওগুলো অর্পণ করব। চলো তারপরে চলে এসেছিলাম এদিকে, যেহেতু আর একটু সময় আছে তো ছেলের জন্য একটু সুজি করে নিচ্ছি, দুধ নেই তো একটু চিনি দিয়েই, লবণ দিয়ে হালকা করে মিষ্টি দিয়ে করে দিচ্ছি। আর আমাদের জন্য ছোলা আর আলুর ভাজাটা করে রেখে দিলাম। তারপরে কিন্তু ওই যে পড়তে এসেছিলো ওকে কিন্তু পড়াতে বসে গেছিলাম, আর প্রায় মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরে এসছি এখানে। তো ছেলের জন্য সুজি আর আমার যে এই যে দেখো হেনা, তো ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেছিলো, আর পড়ানো প্রায় ওদিকে শেষ, পড়িয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, একটু ছোলা আর ওই যে আলু ভেজেছিলাম ওটা মুড়ি খেয়ে নিয়েছি, নিয়ে হেনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাবান্না করতে যাব। মাঝখানে প্রায় 2 ঘন্টা মতন সময় থাকবে, মানে 11:30টার দিকে স্নান করবো। তো তার আগে দেখো চুলে ভালো করে লাগিয়ে নিচ্ছি, অল্প করেই দিয়েছি, বেশিটা দিইনি, আর হয়তো বেশি দিলে ভালো হতো, কিন্তু এই যে কদিন আগে চুলে শ্যাম্পু করেছি তার জন্য একটু কম করেই দিয়েছি। চলো ওগুলো লাগিয়ে টাগিয়ে নিয়ে চলে এসেছিলাম। এই যে তোমার দাদা ভাই ডিমও এনেছিলো, তো ওইগুলো চলো ভালো করে কৌটোর মধ্যে গুছিয়ে নিই আর রান্নাবান্না করবো। আজকে বেশি সেরকম কিছু করবো না, তো আজকে শাকের তরকারি আর কদ্দি আলু দিয়ে একটা তরকারি করবো আর ডিমের ঝোল, এগুলোই হচ্ছে দুপুরের মেনু। কেন কি তোমার দাদা ভাই খেয়ে দিয়ে ঝটপট স্কুল যাবে, তার জন্য ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, দেখো প্রেশার কুকারে ডিম আলু আর পেঁপে, তো একটা ডিম ছাড়িয়েছি, আরগুলো এত গরম, মানে ভীষণ গরম লাগছে। তারপরে জানো তো ওই যে বেসিনটা ধুয়ে নিয়েছি, আর তোমার দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো, তো চলো ওইগুলো ধুয়ে মেলিয়ে দিচ্ছি এখানে। আর এখানে তো সারা প্রত্যেকটা দিন মানে কাজ হয়, আর এদিকে তো আমি এগুলো মেলাচ্ছি, আর ছেলে কিন্তু এখানে ভীষণ দুষ্টুমি করছে জানো তো, এই যে পাতার কাছে পাতা হলাচ্ছে, মানে ক্যামেরাটা ওখানে রেখে দিয়ে এসেছিলাম, আর ও ওইদিকে এইসব দুষ্টুমি করছে, তো কিছু বলতেও পারছে না, কারণ আমি তো দেখতেই পাইনি, আমি তো আমার কাজ করে যাচ্ছি, আর ও যে কখন এসেছে সেটাও আমি জানি না। যাই হোক চলো, আমার এদিকে মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তোমার দাদা ভাই কিন্তু এরই মাঝখানে মানে প্রায় ও খেটে দিয়ে স্কুল চলে গেছে, আর তোমাদের সঙ্গে আর দেখালাম না। তো তারপরে আমি চলে এসেছিলাম জানো তো, এই যে ডিমের খোলাগুলো গাছের মধ্যে দিয়ে দিতে, ফুল গাছগুলোতে দিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি। এখন প্রায় বাজে 11:30, তো 11:30টার সময় স্নান করে নিয়েছি, প্রায় 2 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টা মতন হয়ে গেছিলো। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্যই থেকে যেতে পারো। তো চলো কথা বলতে বলতে দেখো এখানে, তারপরে চলে এসেছিলাম, ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, দিয়ে মা ছেলে কিন্তু ফুল দিয়েছি আজকে, আমিও দিচ্ছিলাম, আর একটা ছোটো হাত তো তোমরা দেখেছো, তো ছেলেও ফুল দিচ্ছিলো। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ভালো থেকো।